बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, जीव विज्ञान क्लासेर पक्ष थेके तोमादेरके स्वागत। तोमरा जे जेखाने थाको आशा करी भालो आसो, सुस्थ आसो। आमरा आजके तोमादेर जे शर्ट सिलेबास आछे ओई शर्ट सिलेबासे 23तम क्लास, जे 23तम क्लासे आछे परिपाक ग्रंथिर काज। সেখানে পরিপাক গ্রন্থি বলতে যকৃত এবং অগ্ন্যাশয় আছে। আমরা আজকে যকৃত এবং অগ্ন্যাশয় সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের নির্ধারিত আলোচনা। প্রথমে যকৃত, এটা হলো মানব দেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের এর ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি এবং দেহের ওজনের প্রায় 3 থেকে 5%। যা যকৃত ডান বাম কোয়াড্রেট ও কোয়াড্রেট নামক 4টা অসম্পূর্ণ অংশে বিভক্ত। এদের মধ্যে ডান খণ্ডটি সবচেয়ে বড়। যে প্রত্যেক খণ্ড বহুভুজাকার কোষ নিয়ে গঠিত। যকৃতে নানা ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যা দেহের বিপাক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য যকৃতকে মানব দেহের অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার বলা হয়। তো এই জন্য যকৃতে প্রায় 500 ধরনের জৈবনিক কাজ সম্পন্ন হয় বলে বিজ্ঞানীদের ধারণা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যকৃত, যে আমাদের যে পরিপাক গ্রন্থি, আজকে আমরা যকৃতের যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে এখন আলোচনা রাখব। তো যকৃত মানব দেহে দুই ধরনের ভূমিকা পালন করে। একটা হলো সঞ্চয়ী ভূমিকা আর একটা হলো বিপাকীয় ভূমিকা। একটা হলো সঞ্চয়ী আর একটা হলো বিপাকীয়। এই দুই ধরনের ভূমিকা যকৃত আমাদের দেহে পালন করে থাকে। তাহলে আমরা প্রথমে যকৃতের যে সঞ্চয়ী ভূমিকা আছে, এই সঞ্চয়ী ভূমিকা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যে সঞ্চয়ী ভূমিকা হিসেবে যকৃত 1 নম্বরে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। তা আমাদের ক্ষুদ্রান্ত থেকে যে হ্যাপাটিক পোর্টাল শিরা আছে, ওই হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ যকৃতে আসে। রক্তে অতিক্রিয় গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেটা গ্লুকোজে রূপান্তরিত যকৃতে সঞ্চিত সঞ্চয় কোষে জমা থাকে। অর্থাৎ এখানে গ্লাইকোজেনেসিস হলো যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরের প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। অর্থাৎ তাহলে আমরা জানলাম কি, যে আমাদের ক্ষুদ্রান্ত থেকে রক্তের মাধ্যমে অর্থাৎ পোর্টাল শিরার ভিতর দিয়ে যেই গ্লুকোজগুলো যকৃতে আসে, সেগুলি যকৃতে আসা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি সঞ্চয় কোষে গ্লুকোজ হিসেবে জমা রাখে। 2 নম্বর হলো রক্ত সঞ্চয়। যে এমনি যকৃত কিন্তু একটা রক্তের ভাণ্ডার হিসেবে কাজ করে, যে যকৃতের ভিতর দিয়ে বিভিন্ন বাহিকার মাধ্যমে রক্ত অনবরত প্রবাহিত হচ্ছে। তাছাড়াও ও তার রক্তবাহিকাগুলো সহ শিরা প্রচুর রক্তের ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ যকৃতের ভিতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে, এই রক্ত হিসেবে এটা ভাণ্ডার হিসেবে কাজ করে। 3 নম্বর হলো ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয় করে রাখে যকৃত। অর্থাৎ যকৃত চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন ADEK এবং পানিতে দ্রবণীয় ভিটামিন যেমন BOC, তাছাড়া ফোলিক অ্যাসিড, এগুলি সঞ্চয় করে রাখে। এই ফোলিক অ্যাসিড লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়। 4 নম্বরে পিত্তরস। যকৃতের মধ্যে অসংখ্য জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে, সেই রাসায়নিক প্রক্রিয়ায় যেই পদার্থ উৎপন্ন হয় এটাকে পিত্ত বলা হয়। এই পিত্ত যকৃতের নিচে একটা থলি আছে, ওই থলির ভিতরে ওই পিত্তরসটা জমা রাখে। তারপর চর্বি অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, চর্বি ও অ্যামাইনো অ্যাসিড যকৃত সঞ্চয় করে রাখে।
অর্থাৎ যে সমস্ত গ্লুকোজ দেহ ব্যবহার হতে পারে না বা গ্লাইকোজেনে রূপান্তরিত হতে পারে না, যকৃৎ সেই অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করে যকৃতের মধ্যে দেহের মধ্যে সঞ্চিত করে রাখে। ছয় নম্বর মিনারেল সঞ্চয়। যকৃৎ মিনারেল সঞ্চয় করে রাখে, অর্থাৎ যেমন লৌহ, পটাশিয়াম এগুলি সঞ্চয় করে রাখে, তাছাড়া কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি স্বল্প মাত্রায়ও সঞ্চয় করে রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম যে যকৃৎ আমাদের দেহে যে কী কী জিনিসগুলো সঞ্চয় করে রাখে, অর্থাৎ এই দ্রব্যগুলি সঞ্চয় করে রাখে বিদায় যকৃৎকে, এটা হলো যকৃতের সঞ্চয় ভূমিকা। এখন আমরা দেখব যে যকৃতের বিপাকীয় ভূমিকা কী। যে বিপাকীয় ভূমিকা, এক নম্বর হলো শর্করা বিপাকী, আমার শর্করা বিপাক। যে শর্করা বিপাককে আমরা যে কোনো ধরনের খাবারই গ্রহণ করি না কেন, এগুলি রক্তে গ্লুকোজ লেভেল যাতে যেন না বাড়ে বা কমে না যায়, সেই জন্য যকৃতটা প্রতিরোধ করে। যে দেহে গৃহীত সমস্ত হেক্সোজ চিনিকে যকৃৎ ওই গ্লুকোজে পরিণত করে অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে সঞ্চিত রাখে। তো এই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তর, অর্থাৎ গ্লুকোজ যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আবার গ্লুকোজের চাহিদার প্রেক্ষিতে যদি যকৃতে গ্লাইকোজেনের ঘাটতি পড়ে তখন নন কার্বোহাইড্রেটের উৎস যেমন অ্যামিনো অ্যাসিড আছে, গ্লিসারল আছে, এগুলি থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়। এই প্রক্রিয়াটাকে তখন বলা হয় গ্লুকোনিউজেনেসিস। অর্থাৎ গ্লুকোনিউজেনেসিস কী, যে গ্লুকোজ অর্থাৎ গ্লিসারল থেকে গ্লুকোজ সংশ্লেষিত হওয়া। গ্লিসারল থেকে যখন গ্লুকোজ তৈরি হয় তখন সেটাকে বলা হয় গ্লুকোনিউজেনেসিস। দুই নম্বরে এখন আসলে যে প্রোটিন বিপাক, প্রোটিন বা আমিষ বিপাক। যে প্রোটিন কিভাবে বিপাক হয়, যে আমাদের খাদ্যের সঙ্গে গৃহীত যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড আছে সেই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড দেহ জমিয়ে রাখতে পারে না। যকৃৎ অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড বা অব্যবহৃত অ্যামাইনো অ্যাসিড ব্যাঙ্গে কিটু অ্যাসিড এবং অ্যামিন মূলক তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ডিএমিনেশন। অর্থাৎ ডিএমিনেশন কি, যখন কোনো যৌগ পদার্থকে অ্যামিন গ্রুপটাকে আলাদা করে দেয় তখন সেটাকে বলা হয় ডিএমিনেশন। যে এই যে কিটু অ্যাসিড, ডিএমিনেশনের ফলে যে কিটু অ্যাসিড তৈরি হয় সেই কিটু অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্রে প্রবেশ করে, ক্রেবস চক্রের ভিতর দিয়ে সেটা জারিত হয়ে শক্তি উৎপাদন করে এবং অ্যামিনমূলক হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। কিন্তু অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত এবং এটা ক্ষতিকর, যা দেহের মধ্যে যদি জমা থাকে তাহলে মানুষের মৃত্যুও হতে পারে। সেই জন্য যকৃতে অর্নিথিন চক্রে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড আছে ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে, যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে বৃক্কে আসে এবং বৃক্কে পরিশ্রমের মাধ্যমে তখন মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম যে প্রোটিন বিপাকের ফলে যে অ্যামোনিয়া তৈরি হয়, আবার এই অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় এবং ইউরিয়া দেহ থেকে বের হয়ে যায়। যকৃতে আবার বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন এগুলি সংশ্লেষণ করে। তিন নম্বরে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে, অর্থাৎ যকৃৎ গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিনই এগুলি সংশ্লেষণ করে রাখে এবং রক্তের মধ্যে এগুলি থাকে। তিন নম্বরে ফ্যাট বিপাক। চার নম্বরে ফ্যাট বিপাক। যে ফ্যাট বিপাক এখানে হয় কি, যে আমরা যে ফ্যাট বিপাক চর্বিজাত খাদ্যগুলো খাই এগুলি ফ্যাট বিপাকের যকৃতের কাজ হলো যে অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করে এবং রক্ত থেকে কোলেস্ট্রল অপসারণ করে। আবার গ্লুকোজের ঘাটতি হলে ফ্যাটকে ব্যঙ্গে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এই ফ্যাটি অ্যাসিড রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়ে যকৃত থেকে নিঃসরিত হয় এবং গ্লিসারল থেকে ওই গ্লুকোজেনোসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হয়। এইভাবে যকৃতের মধ্যে এই ফ্যাটগুলো বিপাক হয়ে থাকে। তারপর লোহিত রক্তকণিকা উৎপাদন। রক্তকণিকা উৎপাদন অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদন করে।
যা যকৃত আছে যে এটা সাধারণত শিশুদের ক্ষেত্রে লোহিত কণিকা উৎপাদনে এই যকৃত নিয়োজিত থাকে, কিন্তু পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে আবার এটা হাড়ের যে অস্থিমজ্জা আছে এই অস্থিমজ্জা এই কাজটা করে থাকে। তারপর হিমোগ্লোবিনের বাঙ্গন, হিমোগ্লোবিনের বাঙ্গন, যে এই যে হিমোগ্লোবিন যে রক্তের যে লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে এই রক্তে লোহিত কণিকাগুলি সাধারণত 120 দিন বেঁচে থাকে বা এদের আয়ুষ্কাল হলো 120 দিন। তাই লোহিত কণিকার অভ্যন্তরে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিন যকৃতের যে কাফার কোষ আছে ওই কাফার কোষের অভ্যন্তরে ভেঙে হিম এবং গ্লোবিন গঠন করবে। হিম হলো লৌহজাতীয় পদার্থ আর গ্লোবিন হলো প্রোটিন জাতীয় পদার্থ। এইভাবে যকৃতের মধ্যে ওই লোহিত কণিকাগুলো ভেঙে তার হিমোগ্লোবিন ভেঙে গ্লোবিন এবং হিমে আলাদা হয়ে থাকে। তারপর আসো পিত্ত, পিত্ত তৈরি যকৃতের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একজন ক্ষারীয় তরল পদার্থ উৎপন্ন হয়, এটাকে বলা হয় পিত্ত। এই পিত্ত যকৃতের নিচে একটা থলি আছে, ওই যেটাকে বলা হয় পিত্তথলি, ওই পিত্তথলির মধ্যে ওই পিত্তরস জমা হয়, যেটা পরিপাকে সামান্য ভূমিকা পালন করে বা পরিপাকের যে উপযুক্ত পরিবেশ এটা তৈরি করে। তারপরে হরমোনের বাঙ্গন, হরমোনের বাঙ্গন, হরমোনের বাঙ্গন, যে যকৃৎ কম বেশি প্রায় সব ধরনের হরমোনকেই ধ্বংস করে, যে দেহের মধ্যে যে ধরনের হরমোন উৎপন্ন হয় এই হরমোনগুলো কাজ করার পরে যকৃৎ সেগুলিকে বিভিন্নভাবে ভেঙে থাকে। তারপরে আছে টক্সিন অপসরণ, টক্সিন বা বিষ, টক্সিন বা বিষ অপসারণ, টক্সিন বা বিষ অপসারণ, যা আমাদের শরীরের ভিতরে স্বাভাবিক কর্মকাণ্ডের ফলে উৎপন্ন যে সমস্ত পদার্থ মাত্রাতিরিক্ত জমা হলে দেহে বিস্ময়ত সৃষ্টি হয় এমন পদার্থকে টক্সিন বা বিষ বলে। তাই যকৃৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সেই সমস্ত বিষ বা টক্সিন পদার্থকে প্রশমিত করে থাকে। তারপর আসো তাপ উৎপাদনে, তাপ, তাপ উৎপাদন, তাপ উৎপাদনের ক্ষেত্রে যে যকৃতে অভ্যন্তরে নানা ধরনের বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। ইতিমধ্যে আমরা বলেছি যে যকৃতকে জৈব রাসায়নাগার বলা হয়, অর্থাৎ যকৃতের ভিতরে প্রচুর রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াই তাপ উৎপন্ন হয়। এই তাপ রক্তবাহিকার মাধ্যমে সমস্ত দেহে সঞ্চারিত হয়, ফলে দেহের তাপমাত্রাগুলো স্থিতিশীল থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম যে এতক্ষণের যে আলোচনা সেই আলোচনা থেকে এটুকু দেখলাম যে যকৃৎ আমাদের দেহে দুই ধরনের ভূমিকা পালন করে, একটা হলো সঞ্চয় ভূমিকা আর একটা হলো বিপাকীয় ভূমিকা। এই দুই ধরনের ভূমিকা যকৃৎ আমাদের দেহে এই ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যকৃত ভূমিকা, যকৃতের ভূমিকা সম্পর্কে। তাহলে আমাদের আজকের এই যে আলোচনা, এই আলোচনা যকৃৎ সম্পর্কে এখানে শেষ। আমরা এখন অগ্ন্যাশয় সম্পর্কে আলোচনা করব, যে অগ্ন্যাশয়ের ভূমিকা কী। যে যকৃতের মতন অগ্ন্যাশয় যেটাকে প্যানক্রিয়াস বলা হয়, এই যকৃত মানব দেহের একটা গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি, কারণ ওই গ্রন্থি থেকে বিভিন্ন পরিপাক রসের সৃষ্টি হয়, সেই পরিপাক রসের মাধ্যমে আমাদের খাদ্য পরিপাক হয়ে থাকে। তাহলে এই যে যকৃৎ অগ্ন্যাশয় আছে, এই অগ্ন্যাশয় হলো যে প্রায় 12-15 সেন্টিমিটার লম্বা এবং প্রায় 5 সেন্টিমিটার চৌড়া। এটা দেখতে অনেকটা গোলাপি ধূসর বর্ণের, এটা হলো একটা মিশ্র গ্রন্থি, যে যকৃৎ হলো একটা মিশ্র গ্রন্থি। এখন প্রশ্ন হলো যে যকৃৎকে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, যে যকৃতের মধ্যে অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃস্থকরা গ্রন্থি উভয় গ্রন্থি আছে। তাহলে আমরা বহিঃস্থকরা গ্রন্থি বা অন্তঃকরা গ্রন্থি বলতে কী বুঝি, যে বহিঃস্থকরা গ্রন্থি হলো যে দেহের মধ্যে যে সমস্ত গ্রন্থি নালীযুক্ত এবং এদের নিঃসৃত পদার্থ নালীর মাধ্যমে দেহে কাজ করে, নালীর মাধ্যমে প্রবাহিত হয়, সেই সমস্ত গ্রন্থিগুলোকে বলা হয় বহিঃস্থকরা গ্রন্থি। আর অন্তঃকরা গ্রন্থি, বহিঃস্থকরা গ্রন্থি থেকে সাধারণত যে এনজাইমগুলো আছে পরিপাকের জন্য, যে এনজাইম আছে ওই এনজাইমগুলাই সাধারণত বহিঃস্থকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর অন্তঃকরা গ্রন্থি হলো যে যকৃত, সরি, অগ্ন্যাশয়ের মধ্যে
কিছু গ্রন্থি আছে নালীবিহীন, যেগুলি কোনো নালী নাই, সেই সমস্ত গ্রন্থিগুলিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে সাধারণত হরমোন নিঃসৃত হয় এবং এই হরমোন নিঃসৃত হইয়া বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। যেহেতু যকৃতের যেহেতু অগ্নাশয়ের মধ্যে ওই বহিঃস্থকরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি উভয় ধরনের গ্রন্থি বিদ্যমান, এই জন্য অগ্নাশয়কে বলা হয় একটি মিশ্র গ্রন্থি। এখন এই অগ্নাশয় গ্রন্থিটা সাধারণত আমাদের যে পাকস্থলে আছে, পাকস্থলে থেকে যে ডিউডেনাম থেকে ওই পাকস্থলে নিচে, এটা একটা অনেকটা একটা মরিচের মতো, পাকা মরিচের মতো একটা গ্রন্থি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু আলোচনা করি যে এই অগ্নাশয় গ্রন্থি আমাদের দেহে কি ভূমিকা রাখে। মূলত এদের যে ভূমিকা, এদের যে নিঃসৃত রস, যে এনজাইম এবং হরমোন, এই দুইটাই আমাদের দেহে ভূমিকা রাখে। এনজাইম খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে আর হরমোন ওই খাদ্য পরিপাকের যে এনজাইমগুলোকে নিঃসৃত করতে উদ্বুদ্ধ করে, গ্রন্থিগুলোকে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা ওই অগ্নাশয় গ্রন্থি থেকে যে সমস্ত এনজাইমগুলো পাবো, সেই এনজাইমগুলোর কাজই হলো অগ্নাশয়ের ভূমিকা। তো অগ্নাশয় থেকে সাধারণত ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস, অ্যামাইলেস, মল্টেস, লাইপেস ইত্যাদি এনজাইমগুলি নিঃসৃত হয়ে থাকে। তাহলে এই যে এনজাইমগুলো নিঃসৃত হয়, এই এনজাইমগুলো মিলিতভাবে বা পৃথক পৃথকভাবে আমাদের যে খাদ্য আমরা গ্রহণ করি সেগুলি ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক করে। এখানে ট্রিপসিন, কাইমোট্রিপসিন আছে, এগুলি প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। কার্বক্সিপেপটাইড আছে, এগুলি পেপটাইডকে ভাঙে, পলিপেপটাইডকে ভেঙে পেপটাইডে পরিণত করে। অ্যামাইনোপেপটাইড যে স্টিকে একই ধরনের কাজ করে। ট্রাইপেপটাইড যেগুলি ট্রাইপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইডে রূপান্তরিত করে। আবার ডাইপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। এই কাজগুলো সাধারণত করতে থাকে। তারপর অ্যামাইলেজ নামক এনজাইম আছে, এটা শর্করাকে পরিপাক করে মল্টেজে রূপান্তরিত করে। তারপর মল্টেজ এনজাইম মল্টোসকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে। তারপর লাইপেস এনজাইম আছে, ওই লাইপেস এনজাইমও অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এবং লাইপেস এনজাইম আমরা যে লিপিড জাতীয় যে খাদ্যগুলো গ্রহণ করি, সেই লিপিড জাতীয় খাদ্যগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত করে। যে এইভাবে এরা এই এনজাইমগুলো পরিপাকে অংশগ্রহণ করে এবং পরিপাকটা সম্পন্ন করে। সুতরাং এখানে আমরা আলোচনা থেকে এটা দেখতেছি যে অগ্নাশয়েরও আমাদের দেহে একটা বিরাট ভূমিকা আছে। অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি, সেই খাদ্যগুলোকে অগ্নাশয়ের বিভিন্ন এনজাইম সেগুলিকে পরিপাক করে। পরিপাক করার পর সেগুলি আমাদের কোষ গ্রহণ করে এবং সেগুলি থেকে আমরা শক্তিপ্রাপ্ত হই। সেই শক্তি দিয়ে আমরা প্রাত্যহিক যেই কর্মকাণ্ড আছে এগুলি পরিচালনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা আজকে আমাদের এই আলোচনা থেকে যকৃৎ এবং অগ্নাশয়ের যে ভূমিকা আছে এই ভূমিকা বুঝতে পেরেছ। আর আশা করি আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আছে এগুলি তোমরা নিয়মিতভাবে দেখবে এবং দেখলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাই এর সাথে আমরা আমাদের নির্ধারিত যে আজকের যে ক্লাস আছে সেই ক্লাস আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।